This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakata Leather Complex Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. Welcome to RCS Table Tennis Academy, world-class table tennis coaching center. Well equipped with air conditioned class, provides world class training. RCS Table Tennis Academy, located at Rajdanga Club Samanvay at Rajdanga Abhi Connector behind Siemens, Kolkata 700107. You can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. জলাশয়ের সমস্যা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম যান বিহালার 124 নম্বর ওয়ার্ডের এসবি পার্কের একটি পরিত্যক্ত জলাশয় দেখতে। তার সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস এবং 16 নম্বর বোরো চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য। এলাকার বাসিন্দারা একটি জলাশয়কে বাঁচানোর জন্য বছর পাঁচেক ধরেই লড়াই চালাচ্ছিলেন। গণস্বাক্ষর সংগ্রহ এবং জলাশয় বাঁচানোর জন্য পুরসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে আবেদন জানানোর কাজও তারা করেছিলেন। পরিত্যক্ত জলাশয়ের ওই সমস্যা নিয়ে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বাসিন্দারা। একবার জলাশয়ের পাড়ে শালবল্লার খুঁটি পুঁতে সংস্কারের কাজও শুরু করেছিল পুরসভা, কিন্তু সে কাজ মাঝপথে থেমে যায়। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পরে বাসিন্দাদের তরফে তাকে হোয়াটসঅ্যাপে জানানো হয় এই জলাশয়ের সমস্যার কথা। পরিত্যক্ত জলাশয়টির পাশে দাঁড়িয়ে মেয়র জানান জলাশয়টিকে সুন্দর করে সাজাবে পুরসভা। সূত্রের খবর, জলাশয়ের চারপাশে গ্রিলের মাধ্যমে ঘিরে দেওয়া, নাগরিকদের প্রাতঃভ্রমণ এবং বৈকালিক ভ্রমণের জন্য পাড় বরাবর একটি 6 ফুটের চওড়া সুসজ্জিত পথ এবং পাড়ের অতিরিক্ত জমিতে গাছ লাগিয়ে দেওয়ারও পরামর্শ দেন তিনি। দেখো, আমি তো অফিসারদের উপর ডিপেন্ড করি, তাই টক টু মেয়রে যারা ফোন করেছিল তারপরে অফিসারদের বলার পরে কতটা আমি কনফিডেন্স যে আমাদের অফিসাররা অত্যন্ত দক্ষ এবং কাজ করে। তবুও মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আপনার কাজটা হয়েছে, সবারটা হয়তো পারবো না, কিন্তু দুটো একটা তো করতেই পারি। রোববার দিন সকালে আমি ভাবলাম যে একবার যেন পুকুরটা দেখতে যখন এসছি একবার ওনার বাড়িতে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে জলটা যেটা ওনার অভিযোগ ছিল এবং টক টু মেয়রে উনি আমাকে অভিযোগটা জানিয়েছিলেন, সেই জলটা ঠিক মতন পাচ্ছেন কি না এটা জানার জন্যে আমি আমাদের ডিজি ওয়াটার সাপ্লাইকে নিয়ে এলাম, বড় চেয়ারম্যানকে নিয়ে এলাম এটা জানার জন্যে যে জলটা ঠিক মতন পাচ্ছে কিনা। উনি খুব খুশি আমাকে বললেন যে ধন্যবাদ, এবং এটা শুনে আমার আরেকটা প্রাপ্তি হয়, কারণ কি আছে, একটা মানুষের জন্য কাজ করার পর মানুষটা যখন আমাকে ধন্যবাদ জানায়, যখন আমাকে সাধুবাদ জানায়, তখন আরও কাজ করার ইচ্ছাটা বেড়ে যায়। এবং আমি ওনার কাছে কৃতজ্ঞ যে তারপরে উনি আমাকে এটা এই সুযোগটা করে দিয়েছেন যে ওনার বাড়িতে আসার এবং জায়গাটা দেখে যাওয়ার।